দলের ডাক এ নেতা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থী হয়েছিলেন যদিও ভোটে হেরে যান সেই নেতার বিবৃতি নিয়ে প্রশ্ন করায় রাজ্য বিজেপির আর নেতা বলে উঠলেন সবার কথার কোনো গুরুত্ব নেই তার কাছে পরবর্তী প্রশ্ন করা হয় যে তাহলে তিনি তো ডাক এ নেতার প্রসঙ্গ এড়াতে চাইছেন প্রসঙ্গে তিনি বলে উঠলেন যে তিনি কোনো কিছুই এড়িয়ে যাচ্ছেন না কিন্তু তার কাছে সবার কথার যে রাজনৈতিক গুরুত্ব থাকবে তা নয় তাই সব বিষয়ে তিনি প্রতিক্রিয়া দেবেন না যে ডাকসাইটের নেতাকে নিয়ে কথা বলা হচ্ছে তিনি হলেন লোকসভার ব্যারাকপুরে পরাজিত বিজেপি প্রার্থী অর্জুন সিং আর যাকে প্রশ্ন করা হচ্ছিল তিনি আর কেউ নন তিনি বিজেপির রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারীকে নিয়ে অর্জুন সিং এর মন্তব্যের প্রতিক্রিয়া দেবেন না তাহলে কি তিনি এড়িয়ে যাচ্ছেন এরপর শ্রমিক বলেন যে তিনি কোনো কিছুই এড়িয়ে যাচ্ছেন না কিন্তু তার কাছে সবার কথার যে রাজনৈতিক গুরুত্ব থাকবে তা তো নয়

বিজেপি বহু জায়গায় বিভিন্ন ধরনের আক্রমণের শিকার মেনে নিয়েই কর্মীরা বিজেপি করছে এবং ভবিষ্যতেও করবে এভাবে বিজেপি কে শেষ করা যাবে না তবে আমাদের বিরোধী দলের নেতা বলে দিয়েছেন পূর্ব মেদিনীপুরে দু দুটো আসনে তিনি জিতেছেন সেটা তো ঠিকই বলছেন যে জেলায় দুটি লোকসভা আসনে দুটি লোকসভা আসনে জিতেছেন এবং যে নন্দীগ্রাম নিয়ে এত লোডশেডিং নন্দীগ্রাম বলা হতো সেখানেও তিনি আট হাজার ভোটের লিড পেয়েছে পার্টি স্বাভাবিকভাবে মডেল বলছে বলছেন থাকে ওটা তৃণমূলে থাকে আগে কংগ্রেসেও ছিল তৃণমূলও থাকবে তৃণমূলই তৃণমূলকে শেষ করে দেবে সময়ের অপেক্ষা দেখতে থাকুন একুশে জুলাই যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবারের সঙ্গে প্রতারণা করেছে তৃণমূল কংগ্রেস তাদের আবেগকে আহত করেছে যিনি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তাকেই মন্ত্রী করা হয়েছে পরবর্তীকালে রাজ্যসভা সাংসদ করা হয়েছে আর যে কমিশন গঠিত হয়েছিল সেই কমিশন এখনো সেইভাবে সাধারণ মানুষের কাছে কিছু তুলে আনতে পারেনি সেই মন্তব্য করছেন তিনি কি বলছেন শ্রমিক ভট্টাচার্য শুনুন জুলাইয়ের যারা শহীদ হয়েছিলেন তৃণমূল কংগ্রেস তাদের সঙ্গে প্রতারণা করেছে তাদের পরিবারকে প্রতারিত করেছে তাদের আবেগকে আহত করেছে কারণ যিনি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তাকেই মন্ত্রী বানানো হয়েছে তাকেই পরবর্তীকালে রাজ্যসভায় পাঠানো হয়েছে যে কমিশন তৈরি করেছিল সেই কমিশন এখনো পর্যন্ত মানুষের সামনে সেরকম কিছু জিনিস নিয়ে আসতে পারেনি কার্যত শহীদের মঞ্চটা একটা মেলা খেলার মঞ্চের মতো দেখা যায় তো সেই জন্য আমরা আমরা মনে করছি যেখানে গণতান্ত্রিক আন্দোলনের উপরে গুলি চলেছে বলেছেন গণতান্ত্রিক আন্দোলনের আমাদের এতগুলো মারা গেছে। আমাদের কর্মীরা মারা গেলে হয়তো অন্য কোনো লোকই বলে না কিন্তু সিপিআইএম এর দম্পতিকে যখন পুড়িয়ে মারা হয়েছিল আমরা এখানে শুধু নয় দিল্লিতেও বিজেপি কিন্তু প্রতিবাদ করেছিল কারণ আমরা রাজনৈতিক অস্পৃশ্যতায় বিশ্বাস করি না হিংসা হিংসাই হিংসাকে পরিহার করা উচিত প্রত্যেকটা ভোটের ফলাফল প্রমাণ করে দিচ্ছে ভোট কিভাবে হয়েছে আপনারা আপনাদের মতো করে ব্যাখ্যা করতে পারেন আমরা মনে করি এটা জনমানুষের প্রকৃত প্রতিফলন নয় অদূর ভবিষ্যতে সেটা প্রমাণ আপনারা শুনলেন যে শ্রমিক ভট্টাচার্য এক প্রকার অর্জুন সিং এর কথা এড়িয়ে গেলেন যদিও তিনি বলছেন যে তিনি কোনো কিছু এড়িয়ে যাচ্ছেন না তবে তার কাছে সমস্ত বক্তব্যের রাজনৈতিক গুরুত্ব রয়েছে তা নয় এই অর্জুন সিং তিনিও দলের ডাক সাইটে নেতা দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থী হয়েছিলেন যদিও ভোটে হেরে গিয়েছিলেন তিনি সেই ডাক সাইটে নেতার বিবৃতি নিয়ে প্রশ্ন করা হলে রাজ্য বিজেপির আরেক নেতা শ্রমিক ভট্টাচার্য বলছেন যে সবার কথার এত গুরুত্ব তার কাছে নেই পরবর্তী প্রশ্ন যে তাহলে তিনি কি সেই নেতাকে এড়িয়ে যেতে চাইছেন সেই প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্য বলছেন যে না তিনি কিছু এড়িয়ে যাচ্ছেন না কিন্তু তার কাছে সবার কথার কোনো রাজনৈতিক গুরুত্ব নেই তাই সব বিষয়ে তিনি প্রতিক্রিয়া দেবেন না যে ডাকসাইটের কথা নেতার কথা বলা হচ্ছে তিনি অর্জুন সিং আর যিনি মন্তব্য করতে চাইছেন না যিনি বলছেন যে তার কাছে সমস্ত কিছু রাজনৈতিক গুরুত্ব নেই তিনি হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারীকে নিয়ে অর্জুন সিং এর মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় এরপরই বলেন যে তিনি তিনি প্রতিক্রিয়া দেবেন না তাহলে কি এড়িয়ে যাচ্ছেন এরপর শ্রমিক বলেন যে তিনি কোনো কিছু এড়িয়ে যাচ্ছেন না কিন্তু তার কাছে সবার কথার কোনো রাজনৈতিক গুরুত্ব নেই তাই সব বিষয়ে তিনি কোনো প্রতিক্রিয়া দেবেন না শোনব আপনাদের আরো একবার কি বলছেন শ্রমিক ভট্টাচার্য

আর সবার কথার যে রাজনৈতিক গুরুত্ব আছে এটা আমি বলি অনেক জায়গায় হুগলিতেও আমাদের সামাজিক বয়কটের শিকার হচ্ছে বিজেপি বহু জায়গায় বিভিন্ন ধরনের আক্রমণের শিকারে কোনো মেনে নিয়েই কর্মীরা বিজেপি করছে এবং ভবিষ্যতেও করবে এভাবে বিজেপিকে শেষ করা যাবে না তুমি আমাদের বিরোধী দলের কথা বলে দিয়েছেন পূর্ব মেদিনীপুরে দু দুটো আসনে তিনি জিতেছেন সেটা ঠিকই বলছেন যে জেলায় দুটি লোকসভা আসনে দুটি লোকসভা আসনে জিতেছেন এবং যে নন্দীগ্রাম নিয়ে এত লোডশেডিং নন্দীগ্রাম বলা হতো সেখানেও তিনি আট হাজার ভোটের লিড পেয়েছে পার্টি স্বাভাবিকভাবেই মডেল বলছে ওটা তৃণমূলে থাকে আগে কংগ্রেসেও ছিল তৃণমূলও থাকবে তৃণমূলই তৃণমূলকে শেষ করে দেবে সময়ের অপেক্ষা দেখতে দেখো আপনারা শুনলেন যে শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার জানিয়ে দিলেন যে সব মন্তব্যের তিনি প্রতিক্রিয়া দেবেন না কারণ সব মন্তব্যের তার কাছে রাজনৈতিক যে গুরুত্ব রয়েছে তা একেবারেই নয় এর পাশাপাশি তিনি বলছেন যে একুশে জুলাই যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সঙ্গে প্রতারণা করেছে তৃণমূল কংগ্রেস তাদের আবেগকে আহত করা হয়েছে আর এই কাজ করেছে তৃণমূল কংগ্রেস যিনি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তাকে মন্ত্রী করা হয়েছে পরবর্তীকালে রাজ্যসভার সাংসদ করা হয়েছে আর যে কমিশন গঠন করা হয়েছিল সেই কমিশন এখনো সেইভাবে মানুষের কাছে কিছু তুলে আনতে পারেনি সেই মন্তব্যই করছেন শ্রমিক ভট্টাচার্য অর্থাৎ এক থেকে তিনি কিন্তু কটাক্ষ করলেন অর্জুন সিং কে অন্যদিকে একুশে জুলাই নিয়ে কটাক্ষ করলেন তৃণমূলকে সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও